আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উত্তরা রাজলক্ষ্মী থেকে সিরামিক ক্রোকারিজের যেসব ভ্যান রয়েছে সেই ভ্যানগুলো নিয়ে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। গত বছর আমার আপলোড করা সিরামিক ভ্যানের ভিডিওতে অনেকেই মন্তব্য করেছিলেন যে ভ্যানগুলো আসলে কোথায় বসে, অনেকেই আবার বলেছেন ভ্যানগুলো তো পাওয়া যায় না, আমরা ওই জায়গায় গিয়েছিলাম ভ্যানগুলো নেই, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আজকে আশা করছি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। স্ক্রিনে যে কিউট সস কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আমাকে বলা হয়েছিল 60 থেকে 70 টাকা, ঢাকনা সহ কারি বোল 600 টাকা এবং ঢাকনা ছাড়া কারি বোলগুলো 450 করে। রয়েছে বিভিন্ন সাইজের মগ বা কাপ, এগুলোর প্রাইস 150 থেকে 250 টাকা পর্যন্ত বলা হয়েছে। আমার চ্যানেল যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমি প্রায় আমার চ্যানেল থেকে শপিং ব্লগ আপলোড করি এবং আমার শপিং ব্লগগুলো হলো এরকম যে এখানে অনেক ধরনের ভ্যান রয়েছে, সিরামিকের ভ্যান রয়েছে। এখন প্রত্যেকটার ডিজাইন তো আমার আলাদা করে দেখানো পসিবল না, তো যেই কয়েকটা ডিজাইন আমার কাছে মনে হয় যে একটু এক্সেপশনাল বা একটু সুন্দর বা মনে হয় যে আচ্ছা ঠিক আছে এগুলোর দামগুলো একটু শেয়ার করি যাতে মানুষজন একটু জানে যে এগুলোর প্রাইস কীরকম যাচ্ছে, অবশ্যই আপনাদেরকে দামাদামি করতে হবে। সসের এই বাটিগুলোর প্রাইস বলা হয়েছে 70 থেকে 80 টাকা আর এই সাইজের বোলগুলো 150 টাকা করে। সিরামিকের এই চপিং বোর্ডটার প্রাইস বলা হয়েছে 150 টাকা। মাটির এই মটকা টাইপের চায়ের কাপগুলো অনেক কিউট না, এগুলো পার পিস আমার কাছে নিয়েছে 100 টাকা করে। যদিও বা চাওয়ার সময় অনেক বেশি চেয়েছিল বাট বার্গেনিং করার পর ওনারা নিয়েছে 100 করে পার পিস। এই কারি বোলটার প্রাইস হয়তো বা 700 বা 800 টাকা চেয়েছিল, আমার অ্যাকচুয়ালি মনে নাই, আমার ভুলও হতে পারে। বলতে গেলে এখানে যেসব সিরামিকের ভ্যান রয়েছে মোটামুটি সবার কাছেই সেম প্রোডাক্ট, মানে সেম প্লেট, সেম কারি বোল, সেম মগ, সেম কাপ ইত্যাদি। তো আমি যেটা চেষ্টা করছি যে কারো কাছে যদি ইউনিক বা এক্সেপশনাল কোনো কিছু থাকে বা কোনো ডিজাইন যদি একটু সুন্দর হয় বা যে জিনিসটা একটু দেখতে ভালো লাগে বা যেটার প্রাইস একটু রিজনেবল, এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য, মানে অ্যাভারেজ একটা প্রোডাক্ট আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে তো মেলাগুলো ভ্যানই রয়েছে, তো প্রত্যেকটা ভ্যান থেকে একটা একটা করে দেখানো পসিবল না, তো যেই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে আমি সেই জিনিসগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এতে করে ভিউয়ার যারা আছেন মোটামুটি ভিডিও দেখে একটা আইডিয়া করে নিতে পারবে। এই সাইজের কারি বোলগুলো 150 টাকা করে চেয়েছিল। অনেকে আমাকে প্রায় এই কোশ্চেনটা করেন যে আপু সিরামিকের ভ্যানগুলো থেকে হোম ডেলিভারি দেওয়া হয় কিনা। গতবারে সিরামিক ভ্যানের ভিডিওতে আমাকে বলা হয়েছিল যে আপু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কেউ যদি কন্ট্যাক্ট করে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে, তাহলে হয়তো বা আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। কিন্তু বর্তমানে তারা যেটা জানাচ্ছে যে না অনেক ঝামেলা হয়, আমরা আসলে এই ঝামেলাটা নিতে চাচ্ছি না, যাদেরকে নিতে হবে তারা যাতে আমাদের ভ্যান থেকেই এসে নেওয়ার চেষ্টা করে। তারপরেও আমার আগের ভিডিওগুলোতে কয়েকজনের নাম্বার শেয়ার করা আছে, কয়েকজনের কার্ড শেয়ার করা আছে, যদি আপনারা কেউ চান তাহলে তাদের সাথে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ইদানিংকালে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যানগুলো এখন আর আগের মতো বসে না, বা অনেকেই গিয়ে ফেরত আসে বলে যে কই আপনি যে ভিডিও করলেন এখানে তো কোনো সিরামিকের ভ্যান বসে না। অ্যাকচুয়ালি ভ্যানগুলো এরকম প্যাকড করা অবস্থায় থাকে কারণ পুলিশ ওনাদেরকে পার্টিকুলার জায়গায় বসতে দেয় না, তো যার কারণে ওনারা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, তো আশেপাশে রিক্সাওয়ালাদেরকে বলে বা আপনি হাঁটাহাঁটি করলেই ওনাদেরকে পেয়ে যাবেন। এই সুন্দর সিরামিকের ক্যান্ডেল হোল্ডারটার প্রাইস হলো 150 টাকা। কিউট এই টিপটটির প্রাইস হলো 350 টাকা, একটু ছোট সাইজের বাট দেখতে অনেক কিউট। এই জিনিসটা যে আসলে কি আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। দোকানদার বললো যে এখানে আপনি যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন, চায়ের কাপ তো ডেফিনেটলি এটা না, তো আমি আমার বাসার জন্য নিলাম সবিস হিসেবে ইউজ করার জন্য। আপনারা যদি কেউ বুঝে থাকেন যে আসলে এটা কি তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। সস সার্ভিংয়ের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট বাটি রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই জিনিসটা একটু এক্সেপশনাল লাগলো, দোকানদার বলছে যে এটা কফি কাপ অথবা টি কাপ ট্রে সহ আছে, এটার প্রাইস বলেছে 850 টাকা। এটা আবার একটা বড় সাইজ আছে, এটা 2 পিসের, বড় সাইজের প্রাইসটা আমার মনে নাই। এই জায়গার লোকেশন হলো উত্তরা রাজলক্ষ্মী, বাট তারপরেও আরও ভালোভাবে জানার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে ঠিকানাটা শেয়ার করে দেব। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।